নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ নিয়ে এসেছি আলু টমেটো দিয়ে ডিমের ঝোল। আলুগুলো ছাড়িয়ে নেব, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, একটা ছুরি দিয়ে আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, একটা টমেটো নিয়েছি, টমেটো ছোট ছোট করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, একটা পাত্র নিয়ে নিলাম। কড়া বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এইভাবে ডিমগুলো ভেজে নেব অমলেট মতন। কড়াই তেল দিয়ে দিলাম, ফোড়ন মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা, কয়েকটা লং, দুটো এলাচ, হাফ চামচ জিরে। হালকা আঁচে জিরেটা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। স্বাদ মতন লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সবজিটা কষতে থাকবো। সবজিটা প্রায় কষা হয়ে গেছে, আর একটু কষে নেব। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর একটু নেড়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। ডিমগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। সবজিটা হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, লাবিয়ে পরিবেশন করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।